ইয়াসের ধাক্কায় বেসামাল রাজ্য কিভাবে ঘুরে দাঁড়াবে ভাবছে এমন পরিস্থিতিতে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ কেন্দ্রের ফলে জোড়া ধাক্কা রাজ্যের অবিলম্বে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রক দপ্তরে যোগ দিতে বলা হয়েছে একই সঙ্গে চিঠি দিয়ে ছাড়তে বলা হয়েছে রাজ্যকে তবে এই মুহূর্তে রাজ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দক্ষ আমলার প্রয়োজন তাই সূত্রের খবর তাকে নাও ছাড়া হতে পারে অবিলম্বে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র শুক্রবার রাজ্যকে চিঠি দিয়ে কথা জানায় কেন্দ্র চিঠিতে বলা হয়েছে একত্রিশ মে দিল্লির নর্থ ব্লকে মুখ্য সচিবকে রিপোর্ট করতে বলা হয়েছে উল্লেখ্য আগামী একত্রিশ মে মুখ্য সচিবের অবসর নেওয়ার কথা ছিল কিন্তু রাজ্য তার মেয়াদকাল আরও ছয় মাস বাড়ানোর জন্য কেন্দ্রকে আবেদন জানায় কিন্তু কেন্দ্র রাজ্যের সুপারিশে ছয় মাস নয় তিন মাসের জন্য মেয়াদকাল বৃদ্ধি করে কিন্তু হঠাৎই মুখ্য সচিবকে এইভাবে তলব করায় প্রশ্ন উঠেছে নানা মহলে গত আট মাস ধরে মুখ্য সচিবের দায়িত্ব পালন করছিল আলাপন বন্দ্যোপাধ্যায়